আরে কি আপনি আপনি আমার বান্ধবীকে থাপ্পড় দিলেন? আপনার কি সমস্যা? আপনি আমাদের দুজনকে এভাবে থাপ্পড় মারতেছেন কেন? তুই কি পাগল নাকি? এই তুই এসব কি শুরু করেছিস? তুই আমাদেরকে এভাবে থাপ্পড় মারছিস কেন? আরে তুই কি পাগল নাকি? এই তোর সমস্যা কি? তোকে কিন্তু আমরা পুলিশে দিব। তুই কে বলতো? আরে এই পাগলটা কে শুধু শুধু আমাদেরকে মারলো? কিরে তোর হাতে এতগুলো টাকা কেন? আরে এই পাগলটাই এতগুলো টাকা দিয়ে গেল মারার পর, আমি তো কিছুই বুঝলাম না। তবে যাক ভালোই হয়েছে, এতগুলো টাকা দিয়ে গেল, মার খেয়েছি খেয়েছি সমস্যা নাই, এতগুলো টাকাও পেয়েছি। কী বলিস, কেউ কিন্তু দেখে নাই। চল আমরা চলে যাই, এই টাকাগুলো দিয়ে আমরা শপিং করতে পারবো, অনেক ফুর্তি করতে পারবো, আচ্ছা অনেক ভালোভাবে চলতে পারবো। হ্যাঁ চল চল। শোন আজকে কিন্তু এই টাকা দিয়ে পার্টি করবো, কি বলিস? আমি এখানে কেন সেটা পরে বলতেছি, আগে বলুন আপনারা এখানে কেন? আর ওনার সাথে এরকম করতেছেন কেন? এই ওনার সাথে এরকম করতেছি মানে উনি একটা চোর, উনি আমাদের ব্যাগ চুরি করে নিয়ে আসছে। আর এই বেয়াদব, তোর কাছে কি কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ তুই তো একটা বেয়াদব। চুপ করুন, এই ফকির আপনাদের ব্যাগ চুরি করেনি, বরং এই ফকিরকে আপনারাই অপমান করছেন। ওনার টাকাটা আপনারা জোর করে নিয়ে চলে গেছেন। এই তোর কি মাথা ঠিক আছে? আমরা ফকিরের টাকা জোর করে নিয়ে গেছি মানে? তুই কি বলছিস? আমি কি বলছি কেন? আমার থেকে তোদের তো ভালো জানার কথা। আল্লাহ সকাল থেকে কিছু খাই নাই, 10টা টাকা পাইলে তো খাইতে পারতাম। মাগো মাগো আমারে 10টা টাকা দেন না, দুপুরে ভাত খামু। এই পাছা বলতেছি, দেন না মা, ছাড় তো। আরে পাছা দেন। আরে তোদের মতো ফকিরে চালায় রাস্তা বের হতে পায় না, পাটা ছাড়। আরে ভিখারির বাচ্চা আমার পাছার বলতেছি বলতেছি আমার বান্ধবীর পাছা দেন, আমাদের কাছে কোনো টাকা টুকা নাই, পাছা দেন তো। এই তোর কি সমস্যা বলতো? রাস্তায় এরকম মানুষ দেখলে মনে হয় পা নিয়ে জড়াজড়ি করিস, তাই না? শুধু ভিক্ষা দেন ভিক্ষা দেন, তোদের জন্য কি মানুষ টাকা নিয়ে বসে থাকে? আরে ফকিরদের স্বভাব, 10টা টাকা দেন না, দুপুরে ভাত খামু মা। বললাম না আমাদের কাছে কোনো টাকা নাই। এই তুই ভাত খাবি না কি খাবি সেটা কি আমাদের জানার বিষয়? বিষ খেয়ে মরে যেতে পারিস না তোরা? আশ্চর্য ধরনের কথাবার্তা। মা গো সকাল থেকে কিছু খাই নাই মা, দেন না মা। এখন কিন্তু বেশি করলে তোকে কি টাকা দেবে? এখন তোর টাকাগুলোই নিয়ে যাব। এই এই ফকিরের বাচ্চা বেশি বাড়াবাড়ি শুরু করছে, দাঁড়া তোকে আমি টাকা দিব, তাই না? ভাত খাবি, এই ধর তো। নিয়েন না মা, মা নিয়েন না গো, নিয়েন না নিয়েন না। উঠেন আপনি উঠেন, শুনেন আপনাদেরকে দুটো কথা বলি, শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না, একটা গরিব মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা শিখুন। উনি তো আপনাদের কাছে বেশি কিছু চাইনি, চাইছে শুধু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য 20টা টাকা, বরং আপনারা তাকে টাকা না দিয়ে তার উল্টো টাকাগুলো নিয়ে আপনারা এখান থেকে পালাইছেন। কেন করলেন এমনটা বলেন? এমনটা কেন করলেন? সে তো একজন গরিব মানুষ, সারাদিন ভিক্ষা কইরা রাস্তার মধ্যে কান্দাকাটি কইরা মানুষ থেকে চাইয়া এরপরে তার সংসার চালায়, আর আপনারা তার ফ্যাটে লাথি মারছেন, কেন এমনটা করলেন? আসলে আমরা অনেকবারও ভুল করে ফেলেছি, উনি এমনভাবে টাকা চেয়েছে তাতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, এর জন্যই এমনটা করেছি, ওনার টাকাগুলো নিয়ে চলে গেছি। এখন বুঝতে পারছি আমরা অনেক বড় ভুল করেছি, একজন ভিক্ষুকের সাথে এরকম করা আমাদের একদম উচিত হয়নি। আঙ্কেল আপনি তো আমাদের বাবার মতো, আমরা আপনার সন্তানের মতো, প্লিজ আঙ্কেল আমাদেরকে মাফ করে দিন, আমাদের সত্যিই অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি আজকে থেকে আর কারোর সাথে কখনো এমনটা করবো না আমরা, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, আপনার টাকাগুলো আপনি নিয়ে যান। এই টাকাগুলো আমার লাগবে না, আপনারা টাকা অহংকারী, টাকার লোভ করছেন, একটা ফকিরের টাকা নিয়ে গেছেন, এই টাকাগুলো মনে করেন যে আমি আপনাদেরকে ভিক্ষা দিলাম, যান আঙ্কেল দিয়ে দেন, আপনার টাকাগুলো আপনি নিয়ে যান, আপনারা যান এখান থেকে, যান 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 বলছি। আঙ্কেল আপনারা কয় টাকা নিচ্ছে ওরা, এই নেন আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি, রাখেন আঙ্কেল। হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো থাকেন। মনে রাখবেন আপনি যা করবেন তার ফল আপনাকেই পেতে হবে, অসহায় গরিব মানুষকে ভালোবাসা দিতে না পারলে
কষ্ট দেবেন না। মানুষ তাকেই বলে যে অন্য মানুষকে মানুষ মনে করতে পারে। আমাদের সমাজে কিছু মানুষরূপী হিংস্র মানব আছে, যাদের কারণেই আজ ধনী গরিবের মধ্যে অনেক তফাৎ। আসুন আমরা সবাই অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াই, দেখবেন দুনিয়াটা কতই না সুন্দর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।